আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম কোপ্তার রেসিপি সবার সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার শাশুড়ির মার কাছ থেকে পাওয়া। এর জন্য আমি নিয়েছি কোরবানির গরুর মাংস, যেটা আমি কিমা করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি এলাচি, দারচিনি, গোলমরিচ, জয়ফল, জৈত্রিক গুঁড়া, সাথে নিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ। আর এর জন্য অবশ্যই লাগবে গরুর কোরবানির মাংসের চর্বি। এটার ভিতরে এই কোফতাগুলো ডুবানো থাকে বলেই এর নাম তেলে ডুবানো কোফতা। প্রথমেই কিমাটার সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি, তারপর দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর আমি যে পাউডারের মিক্সচারটা বানিয়েছি সেটা দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন কিমাগুলোকে মাঝারি সাইজের বল আকৃতির তৈরি করে নিচ্ছি। বলগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করতে হবে, যাতে ভাজার সময় এটা ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এখন আমি কিমার বলগুলোকে ভেজে নিব। এই জন্য একটা পাত্রে আমি তেল ঢেলে গরম করে নিচ্ছি। একটা একটা করে আমি বলগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এখন কিমার বলগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। কিমার বলগুলো লাল হয়ে এসেছে। এখন আমি এটাকে আরেকটু উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন সুন্দর হয়েছে এবং বলগুলোর ভিতরটাও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন যে চর্বিগুলো আমরা রেখেছিলাম সেটাকে একটা পাত্রে ঢেলে এলাচি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। হাই হিটে আমরা জাল দিয়ে এটাকে গরম করব, যাতে এলাচের সুঘ্রাণটা এই তেলের চর্বিটার সাথে মিশে যায়। এখন কোপ্তাগুলোকে আস্তে আস্তে এই ফুটন্ত চর্বির তেলের ভিতরে ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তেলের ভিতরে সম্পূর্ণ কোপ্তাগুলো ডুবে যায়। একটু ভালোভাবে জাল করব এই সময়।
5 মিনিট ভালোভাবে জাল হওয়ার পরে আমি এই তেলগুলো সহ কোপ্তাগুলোকে একটা বাটিতে তুলে নিব। এই তেল সহ কোপ্তাগুলোকে সংরক্ষণ করতে হয়। আগে যখন ফ্রিজ ছিল না তখন মারা দাদিরা এভাবেই কোরবানির চর্বির ভিতরেই মাংসটা সংরক্ষণ করত। তৈরি হয়ে গেল আমাদের তেলে ডুবানো কোপ্তা। এটা আপনার ফ্রিজের বাইরে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটাকে গরম ভাতের সাথে খেতে খুবই মজা। ইচ্ছে করলে পরবর্তীতে তেল থেকে উঠিয়ে এটা দিয়ে কোপ্তা কারিও তৈরি করতে পারেন। আর এই কোপ্তা কারির রেসিপিটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।